নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আহেলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ ঠাকুরবাড়ি সিরিজে পর্ব 4 তোমাদের সাথে নিয়ে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় একটা চিকেনের রেসিপি, চিকেন রাসাল্লা। অনেকেই হয়তো নামটা শুনেছ বা রেসিপিটা করেওছো, তো আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো প্রসেসটাই শুরু করা যাক। মুরগির রাসাল্লা বানাতে আমি আগে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কটা আমি আলু কেটে নিয়েছি ভালো করে। এবার একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। যদি আদা রসুন আপনারা থেতো করে দিতে পারেন সেটাও ভালো। আমার কাছে আদা রসুন বাটা ছিল, আমি সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। এবার হলুদ গুঁড়ো দেব 1 টিস্পুন। সেই সময় কিন্তু সব বাটা মশলা ইউজ হতো, কিন্তু এখন তো এত ব্যস্ততার যুগে বাটা মশলা সবসময় পাওয়া সম্ভব না, তাই আমি গুঁড়ো মশলা দিয়ে করছি 1/2 টিস্পুনের মতন। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব একটু কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। লঙ্কা গুঁড়ো 1 টিস্পুনের মতন, কাঁচা লঙ্কা 4টে, তেজপাতা, একটুখানি জিরে, 2টো শুকনো লঙ্কা, 1/2 কাপের মতন টক দই, 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘিতে হবে, কিন্তু এখন সবাই যেহেতু হেলথ কনসাস তাই আমি ঘি আর তেল মিশিয়ে করব। 2 চামচ সর্ষের তেল দিলাম, 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার এটাকে আমি পুরো 1 ঘন্টার জন্য রেখে দেবো, 1 ঘন্টা পর ব্যাক করছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনের। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম, কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করব। যখন এটা তৈরি হতে মানে ফুটতে জল ছাড়তে শুরু করবে তখন আমি ফ্লেমটা কমিয়ে দেব, এখন হাই ফ্লেমেই রান্নাটা শুরু করব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, তাদের কাছে অনুরোধ করব যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা প্রথমটা হাই ফ্লেমেই আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো জল ছাড়তে আমার শুরু করে দিয়েছে, চিকেন থেকে দই আছে সব কিছু থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ফ্লেমটাকে কম করে দেবো, লো টু মিডিয়াম করে দেবো। সেই লো টু মিডিয়ামে চিকেনটাকে পুরো কষাতে আরম্ভ করবো, আর কিছু অ্যাড করতে হবে না। আর আমি একটা মিস করে গেছিলাম, ম্যারিনেশনের সময় 1 চামচ আমি নুন দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমি বলে দিলাম 1 চামচ নুন দিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ঝোলটা কিন্তু আমার ফুটতে মনে হচ্ছে, আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। যদি রুটি দিয়ে খান এরকম কষা কষা রাখতে পারেন, আর যদি ভাত দিয়ে বা পোলাও দিয়ে খান একটু
ঝোল আপনারা করে নিতে পারেন আর একটু জল দিয়ে। কিন্তু ম্যারিনেট করার জন্য চিকেনটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেটাই মাথা রাখতে হবে। আজকের ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।